আপডেট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন, যেন আপনার কোনো ভিডিও মিস না যায়। কেন ছেলেদেরই বেশি টাক হয় জানেন? বিধাতাকে উদ্দেশ্য করে অনেকে বলে থাকেন, হয় দেখা দে নয় টাকা দে। বিধাতা কতটা কি শোনেন জানা নেই, কিন্তু টাকার পরিবর্তে বেশিরভাগ ক্ষেত্রে যে টাক এসে ভিড় করে ছেলেদের মাথায়, এ বিড়ম্বনায় অনেকেই যে পড়েছেন তা নিশ্চয় অস্বীকার করতে পারবেন না। এই টাক অনেকের সৌন্দর্যে ব্যাঘাত ঘটালেও অনেকে আবার এই টাককে ফ্যাশনের তালিকায় ফেলে দিয়েছেন। আজকাল ছেলেদের পাশাপাশি মেয়েরাও অল্প বিস্তর ভুগছেন এই সমস্যায়। কিন্তু কেন ছেলেদের বেশি টাক পড়ে জানেন কি? ক্রোমোজোমেই রয়েছে এই প্রশ্নের উত্তর। এর জন্য নাকি দায়ী অ্যান্ড্রোজেন এবং ওয়াই ক্রোমোজোম। অ্যান্ড্রোজেন হরমোন আসলে পুরুষের বংশগতি ও প্রজননের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিকে মেয়েদের দেহে ওয়াই ক্রোমোজোমের অস্তিত্বই নেই, তাই টাক পড়ার সম্ভাবনাও তেমন নেই। তাই ছেলেদেরকেই এই বিড়ম্বনার শিকার হতে হয় বেশি। তবে আরও কিছু কারণের জন্য চুলের ওপর ক্ষতিকারক প্রভাব পড়ে। সেগুলি হলো শরীরের ভিটামিন ও এর পরিমাণ বেশি হলে প্রোটিনের অভাবে, বংশগত কারণে মানসিক চাপ, অ্যানিমিয়া, হাইপোথাইরয়েডিজম, ভিটামিন বি এর অভাব, হঠাৎ করে ওজন কমলে, ক্রোমোথেরাপি, বয়স হলে, চুলের ওপর অতিরিক্ত মাত্রায় স্টাইল করতে গিয়ে ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করলে, অথবা প্রেগন্যান্সি। এদের মধ্যে বেশ কিছু কারণ ক্ষতিগ্রস্ত করে মেয়েদের চুলও, তাই চুলের যত্ন নিন শুরু থেকেই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।